পাহাড়ে সিঁড়ি বেয়ে ভারী মালামাল নিয়ে স্বাচ্ছন্দ্যে উঠে যাচ্ছে রোবট। কুকুরের অবয়বের এই আশ্চর্য রোবটটিকে দেখে সবাই অবাক, তার কার্যকলাপ আনন্দের সঙ্গে দেখতে ব্যস্ত দর্শনার্থীরা। বিশেষ এই রোবট ইউনিট্রি নামক প্রতিষ্ঠান তৈরি করেছে। বিজ্ঞানীরা বলছেন রোবটগুলোকে নানা ধরনের দৈনন্দিন কাজে লাগানো সম্ভব। আমি রোবটটির সঙ্গে ছবি তুলেছি, পাহাড় বেয়ে উপরে উঠতেও দেখেছি। এই রোবটটি জাদুকরী এবং আমি মনে করি ভবিষ্যতে এমন একটি রোবট আসবে যা মানুষকে পাহাড়ে তুলে নিয়ে যেতে পারবে। আমরা রোবটদের উপর বিভিন্ন রাস্তায় পরীক্ষামূলক কার্যক্রম চালিয়েছি তাদের পরিবেশের সক্ষমতা যাচাই করার জন্য। চীনের উত্তরাঞ্চলের একটি বিখ্যাত পর্যটন এলাকা তাইশান পাহাড়, যেখানে হাজার হাজার দর্শক ও পর্যটক প্রতি বছর ঘুরতে আসে। পাহাড়ি এলাকা হওয়ার কারণে সেখানকার জমে থাকা আবর্জনাগুলো ফেলার জন্য সর্বোত্তম উপায় হিসেবে দেখা হচ্ছে এই রোবটগুলোকে। ওই অঞ্চলটিতে মানুষ দিয়ে আবর্জনা সরানো যেমনটা কষ্টকর তেমনটাই ব্যয়বহুল। যে সমস্যার সমাধান হিসেবে বিজ্ঞানী ও পরিবেশ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই রোবটগুলোকে বাছাই করে নিয়েছে। ভবিষ্যতে এমন আরও কার্যকরী রোবটের দেখা মিলবে বলে আশা রাখছেন চীনের বাসিন্দারা। অর্জিতা শেজিন, সময় সংবাদ।